সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমতে সুস্থ সুন্দর আছো। তোমাদের সকলকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আবার রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সাহেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই হয়তো অবগত, আমরা শীত থেকে কাঠমান্ড প্রশ্নের প্রায় শেষের পথে চলে এসেছি। আজকে আমরা শীতের কাঠমান্ড প্রশ্ন 10 শিখব। তো এই ক্লাসটি শেখার পূর্বেই আমি গত ক্লাস থেকে একটু প্রশ্ন করে নিচ্ছি তোমাদেরকে, নিশ্চয় তোমরা মনে রেখেছো। আচ্ছা বলো দেখি, অনেকগুলো বস্তু বা জিনিসের দাম দেওয়া রয়েছে, সেখান থেকে একটির দাম বের করতে হলে কি করতে হবে? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। অবশ্যই সেটি ভাগ করতে হবে। আমি আবার রিপিট করছি, অনেকগুলো বস্তু বা জিনিসের দাম দেওয়া আছে, সেখান থেকে একটির দাম বের করতে হলে অবশ্যই ভাগ করে দেখাতে হবে, অবশ্যই সেটা ভাগ করে দেখাতে হবে। তো তোমরা সবাই মনে রাখবে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কাঠামোগত প্রশ্ন 10 শিখব। আমি শুনতে কাঠামোগত প্রশ্ন 10টা আমি পড়ে শোনাচ্ছি। জনাব করিম ঈদ উপলক্ষে বাজার থেকে 1140 টাকা দিয়ে 12 কেজি পোলাওয়ের চাল কিনলেন 125 টাকা দরে। দর দাম মূল্য একই কথা, দরে 15 লিটার তেল এবং 3600 টাকা দিয়ে 18টি মুরগি কিনলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে 1 কেজি চালের দাম কত। এখানে উদ্দীপকের দেখা দেওয়া আছে, এখানে 1140 টাকা দিয়ে 12 কেজি পোলাওয়ের চাল কিনলেন। তো এখানে তাহলে 1 কেজি চালের দাম কত সেটা আমাদের করতে হবে। আমি আজকের ক্লাসে শুরুতেই বলেছি, অনেকগুলো বস্তু বা জিনিসের দাম দেওয়া থাকলে সেখান থেকে একটির দাম বের করতে বলে ভাগ করতে হবে। দেখো এখানে 1140 টাকা এইখানে দেওয়া আছে 12 কেজি পোলাও চালের দাম 1140 টাকা। আমরা এটাকে লিখে নিব, 12 কেজি পোলাও এর চালের দাম 1140 টাকা। শুভ্র শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 কেজি চালের দাম বের করতে বলেছে। আমি প্রথমে লিখে নিয়েছি 12 কেজি পোলাওয়ের চালের দাম 1140 টাকা। এবার আমরা 1 কেজি চালের দাম বের করব, 1 কেজি পোলাওয়ের চালের দাম 1140 কে আমরা ভাগ করব 12 দিয়ে। ভাগ 12 টাকা। এইবার আমরা এই ভাগটি অবশ্যই এখানে করে দেখিয়ে দিব। এই নোটটা আমরা করে দেখাবো এখানে। প্রথমে আমরা নেওয়ার চেষ্টা করবো এখানে 2 সংখ্যাকে 11 বা 12 দিয়ে 11 কে ভাগ করা যায় না। তোমরা মনে রাখবে, কখনোই ভাজ্য ভাজক থেকে ছোট হতে পারে না, এমন এটা বিষয় হয়। তো এরপরে আমরা কি করতে পারি, আরো একটি সংখ্যা বাড়িয়ে নিতে পারি। যদি 3 সংখ্যাকে তাহলে হয় এখানে 114। তাহলে আমরা কিন্তু 12 কে গুণ করে দেখবো বা 12 করে নাম দাম করে দেখবো যে কত হবে 114 হয়। আমরা জানি 9 12 108, 10 12 120। তাহলে এখানে কত নিতে পারি আমরা, 9 নিতে পারি। 9 দিলে কত হবে, 9 12 108। এরপর আমরা বিয়োগ করে দেখবো, 14 থেকে 8 বিয়োগ করলে 6, আর থাকলো 1। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আমি 0 বসানোর দরকার নেই।
এরপরে কি করতে হবে, এই পরবর্তী সংখ্যাটা নামিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে কত বড় নামিয়ে নিয়ে আসছি, ষাট। এরপর আবার 12 দিয়ে 60 কে ভাগ করার চেষ্টা করব। আমরা জানি 5 12 60, তার মানে যদি 5 কে ভাগ করে তাহলে এখানে আমরা নিব 60। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ক নম্বর প্রশ্নে চেয়েছে যে 1 কেজি পোলাও চালের দাম কত। আমরা এখানে পেয়েছি 1 কেজি পোলাও চালের দাম 95 টাকা। আমরা কি লিখব 95 টাকা। তোমরা আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই ভাগটা খুবই সহজ ছিল, যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছিল যে 1 কেজি পোলাও চালের দাম কত। আমরা এখানে বের করেছি 1 কেজি পোলাও চালের দাম 95 টাকা। উত্তর লিখবো আমরা এইভাবে, উত্তর প্রতি লিটার তেলের দাম 125 টাকা, তাহলে 15 লিটার তেলের দাম কত। প্রতি লিটার মানে 1 লিটার, 1 লিটার তেলের দাম যদি 125 টাকা হয় তাহলে 15 লিটার তেলের দাম অবশ্যই বেশি হবে। বেশি কি করতে হবে, বেশি করে গুণ করে দেখাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার অবশ্যই আমরা এমন করার চেষ্টা করি। আমরা উদ্দীপকই পেয়েছি এখানে 1 লিটার তেলের দাম 125 টাকা। আমরা কি লিখবো এভাবে, 1 লিটার তেলের দাম 125 টাকা। প্রসেসে 15 লিটার তেলের দাম কত। আমরা এখন বের করবো 15 লিটার তেলের দাম, 15 লিটার তেলের দাম হবে 125 গুণ 15 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা উদ্যোগে পেয়েছি 1 লিটার তেলের দাম 125 টাকা। 1 লিটার তেলের দাম যদি 125 টাকা হয় তাহলে 15 লিটার তেলের দাম বেশি হবে, আর বেশি হওয়ার কারণে গুণ করতে হয়েছে। অবশ্যই আমরা এই গুণটা এখানে নোট দিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা গুণ করি 5 5 2 5 2 মানে 10 আর 7 দিয়ে 12 2 7 দিয়ে 1 5 কি 5 আর 1 6। প্রথমভাবে গুণ করে দিয়েছি আমরা 625, এরপর দ্বিতীয়ভাবে গুণ করার ক্ষেত্রে আমরা কি করবো, একটা শূন্য বসিয়ে নেব, পরে একদিন গুণ করবো 5 5 2। যোগ করি আমরা 5 5 7 6 8। 1875 টাকা হচ্ছে 15 লিটার তেলের দাম, 1875 টাকা। এবার মত লিখব তো 1875 টাকা। এখানে জনাব পরি বাজারে গিয়ে মোট কত টাকা খরচ করলেন, জনাব পরি বাজারে গিয়ে মোট কত টাকা খরচ করলেন সেটা বের করতে হবে। অর্থাৎ তিনি কত টাকা তেল কিনলেন, কত টাকা চাল কিনলেন, কত টাকা মুরগি কিনলেন,
টোটাল কি করতে হবে একত্রে করতে হবে অর্থাৎ যোগ করতে হবে এবার আসুন আমরা এটা করার চেষ্টা করি জনাব করিম চাল কিনলেন চাল কিনলেন ১,১৪০ টাকা দিয়ে ১,১৪০ টাকা এরপরে তিনি কি কিনলেন তেল তেল কিনলেন তেল তেল কিনলেন এখানে ১২৫ গুণ ১৫ সমান ১,৮৭৫ টাকা এবং তিনি মুরগি কিনলেন ৩,৬০০ টাকা যেহেতু এখানে চেয়েছিলেন তিনি মোট ১৫ টাকা খরচ করবেন আমরা এখানে লিখবো এভাবে মোট বলে যোগ করতে হয় আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব যেহেতু প্রশ্ন চেয়েছে তিনি মোট কত টাকা খরচ করলেন আমরা কি লিখবো তিনি মোট খরচ করলেন তিনি মোট খরচ করলেন আমরা যোগ করে দেখি ৬,১৫ টাকা সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমাকে বুঝতে পারছো বা আমাদের কোনো সমস্যা আছে তোমাদের তবে এই অঙ্কটাতে শুধুমাত্র বলেছে তিনি মোট কত টাকা খরচ করলেন মানে তিনি কত টাকা চাল কিনলেন কত টাকা তেল কিনলেন কত টাকা মুরগি কিনলেন এটা একত্র করতে পারেন একত্র করতে হলে অবশ্যই সেটা যোগ করে দেখাতে হবে সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কাঠামোগত প্রশ্ন ১০ নম্বর থাকলো তোমাদের HW তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝে করে গ্রুপে পোস্ট করবে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ